এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। ডোন্ট ওয়ারি, ডিভোর্স লেটার দিচ্ছি না। প্রহর, হোয়াট? তুমি আমার এতদিনের সমস্ত আদর, ভালোবাসা, যত্ন সব ভুলে আমাকে একা ফেলে যাবার কথা ভাবতে পারলে? আমি সামান্য ডিভোর্স এর কথাটা বলতে পারবো না? দুটো ব্যাপারে কি কোনো ডিফেন্স আছে? কি সব বলছেন? তোমাকে বলেছিলাম না, আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আজকে। সারপ্রাইজটা কি জানো? সারপ্রাইজটা হলো তোমার ছেলেবেলা, তোমার শৈশব কৈশোর, যে আশ্রমটায় কেটেছে, যেখানে তুমি বেঁচে থাকার আশার আলো খুঁজে পেয়েছো, সেই আশ্রমটা এবার থেকে তোমার নিজের। সেখানে যতগুলো বাচ্চা আছে, টিচার, কেয়ারটেকার আর যারা যারা আছে, সবার দায়িত্ব তোমার। আর এই দায়িত্বটার সাথে তোমার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। এই কথাটা বলতে চেয়েছিলাম। আজ প্রাপ্তি আর নীরবের বিয়েটা হয়ে গেল। আশ্রয় কি করে? আমি কিছু বুঝতে পারছি না। বোঝার কিছু নেই, দু মাস নিজের কাজে এতটা ব্যস্ত ছিলাম যে আশ্রমের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়নি। গত মাসে প্রিন্সিপাল স্যারের কাছে জানতে পারলাম আশ্রমটা নিলাম হয়ে যাচ্ছে। কোথা থেকে কি হচ্ছে উনি কিছুই জানেন না, শুধু এটুকু জানেন যে ব্যাংক থেকে আশ্রমের জন্য লোন নিয়েছিলেন সেই ব্যাংকই কোনো কারণে তোমাদের আশ্রমটা অকশনে দিয়ে দিয়েছে, আর সেটাও প্রিন্সিপাল স্যারকে না জানিয়েই। যাই হোক, আশ্রমটা কে বা কারা কিনতে চাইছিল সেসব বের করার আগে আশ্রমটাকে বাঁচানোর প্ল্যানই করলাম। আর তোমার আশ্রমটাই তোমাকে সারপ্রাইজ হিসেবে দিলাম, যাতে তোমার আশ্রমটা আর কেউ কখনো তোমার আর বাচ্চাদের কাছ থেকে কেড়ে নিতে না পারে। আপনি? ও আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি, হ্যাপি বার্থডে। সারপ্রাইজ বার্থডে গিফটটা দিয়ে আপনার রিয়াকশনটা দেখতে চেয়েছিলাম আমি। ভাবতেও পারিনি তোমাকে সারপ্রাইজ দিতে রুমে এসে নিজে এত বড় দুটো সারপ্রাইজ পাবো। সরি প্রহর। তুমি বলেছিলে না প্রাপ্তি এতগুলো বছর ধরে আমার অপেক্ষা করছে, তাই ওকে নিয়ে সুখে জীবনটা পার করার কথা বলছিলে না? নীরবের নামটা জানো? নীরব এমন একটা মানুষ যে প্রাপ্তির বিপদে আমার আগেও ছুটে গেছে, এমন একজন যে প্রাপ্তিকে ভালোবাসে এতটা বেশি যে উপরওয়ালা ওর এতদিনের প্রার্থনাটা মঞ্জুর করতে চলেছেন। এটা একটা কথা কি জানো, শুধু ভালোবাসলে হয় না, তাকে প্রোটেক্ট করতে জানতে হয়। আমি প্রাপ্তিকে ভালোবেসেছি ঠিকই, কিন্তু তোমাকে যতটা পাগলের মতন আগলে রাখতে চেয়েছি ততটা আগলে রাখতে পারিনি প্রাপ্তিকে। সবাই তো সব কাজে পারফেক্ট হয় না, তাই না? প্লিজ থামুন। থামবো কেন? যে ছেলেটা এতগুলো বছর প্রাপ্তিকে বিনা শর্তে বিনা আশায় ভালোবেসে এসেছে, সেই ছেলেটার কাছ থেকে তার ভালোবাসার স্বপ্নটাকে চুরি করতে বাধ্য করতে চাইছিলে তুমি দিদি। আই এম সরি। রাখো তুমি তোমার সরি, আরো কয়েকজনের কিছু হিসাব বাকি আছে, তাদের হিসাব আগে শেষ করে নেই, তারপর তোমাকে দেখছি। প্রহর শুনুন না। তিথির কথা শোনার কোনো আগ্রহই দেখালো না প্রহর। তিথিকে রুমে রেখে দরজা থেকে বাবাড়িয়ে আবার ফিরে এলো প্রহর। তিথি ভিজে আঁখিতে তখনও প্রহরের দিকে তাকিয়েছিল। প্রহর তিথির কৌতূহলী দৃষ্টিকে পাত্তা না দিয়ে হাঁটু গেড়ে তিথির সামনে বসে তিথির পেটের উপর থেকে শাড়িটা একটু সরিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। তিথি কেঁপে উঠে প্রহরের কানটা চেপে ধরতেই প্রহর তিথির পেটে নাক টুপিয়ে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে ওদের অনাগত সন্তানের ঘ্রাণ নেওয়ার চেষ্টা করল। প্রহরের গভীর স্পর্শে তিথি যে খেপে উঠছে সেটা কেউ প্রহর বার্তা দিল না। তিথির পেটে অনেকবার ছোট্ট করে চুমু এঁকে দিয়ে সরে এসে তিথির মুখের দিকে তাকালো। আই এম সরি বেবি, পাপা খুব খারাপ তাই না বাবা? তাই হয়তো তোর মাম্মামও থাকতে চায় না তোর কাছে। তুই থাকবি পাপার কাছে? তোর মাম্মাকে বলে দিস তোকে নিয়ে কোথাও যাওয়ার কথা ভাবলেও আমার থেকে খারাপ কেউ হবে না। একবার তুই চলে আয় পাপার কাছে, তারপর যেখানে ইচ্ছে যেতে পারেন তিথি, বলে দিস তোর মাম্মাকে। প্রহর, প্রহরের কথাটা শুনে এবারে বেশ ভয় পেয়েছে তিথি। এই লোকটার রাগ কতটা তিথি ভালো করেই জানে, জানে বলেই এবারে সত্যি ভীষণ ভয় করছে তিথির। প্রহর একবার তিথির মুখের দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে কিছু একটা ভেবে তিথির হাতটা টেনে ধরে নিজের সাথেই নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল। তিথি থতমত খেয়ে প্রহরের হাতের টানে আপনা আপনি সেদিকে পা বাড়িয়েছে। আমার পাশ থেকে এক সেকেন্ডের জন্যও যদি সরে যাও বা আমার চোখের আড়ালেও যদি এক মুহূর্তের জন্য যাও, তাহলে আজ প্রহরের আসল রূপটা দেখবে তুমি। আর প্রহরকে রাগানোর জন্য আজীবন পস্তাতে হবে, কথাটা মাথায় রেখো। এখন বাকিদের সাথে দেখা করে আসি, চলুন ম্যাডাম। তিথি কিছু বলার আগেই প্রহর তিথিকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। প্রহরদের বাড়ির বিশাল ব্যাকিয়ার্ডে প্রাপ্তি আর নীরবের বিয়ের স্টেজ সাজানো হয়েছে। ফুলে সাজানো স্টেজে প্রাপ্তি আর নীরব পাশাপাশি বসে আছে, নিজেদের মধ্যেই টুকটাক কথা বলছে ওরা। তিথি বোকা বোকা চোখে চারিদিকে সবার মুখের দিকে তাকাচ্ছে। বিয়ের এত বড় আসরে পরিচিত কাউকেই দেখতে পাচ্ছে না বলে আরো অবাক হচ্ছে মেয়েটা, এমনকি মা বাবা কাউকেও দেখতে পাচ্ছে না। প্রহরও আশেপাশে তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করে তিথির দিকে তাকালো। আমার পিছনেই থাকবে, কোথাও যাওয়ার চেষ্টা করলেও
আমি কোথাও যেতে চাই না প্রহর, জীবনের শেষ দিনটা পর্যন্ত তোমার পাশেই থাকতে চাই, শেষবারের মতো একবার, বিশ্বাস করো প্লিজ। কেমন পাশে থাকতে চান সেটা তো দেখতেই পাচ্ছি। সামনে থেকে কাউকে ফুলের তোড়া হাতে এগিয়ে আসতে দেখে প্রহর তিথির হাতটা ছেড়ে দিয়ে তিথিকে নিজের পেছনে রেখে সামনে এগিয়ে যেতে লাগলো। তিথিও ঘোড়ের মাঝে চারপাশে তাকাতে তাকাতে প্রহরের পেছনেই হাঁটতে লাগলো। চারপাশের অপরিচিত মুখগুলোকেও ধীরে ধীরে এগিয়ে এসে ওদেরকে ঘিরে ফেলতে দেখে কেমন ভয় করছে তিথির। এতটা ভয় পেয়েছে মেয়েটা যে এগিয়ে এসে প্রহরের হাতটা ধরার শক্তিটাও পাচ্ছে না মেয়েটা। ফুলের তোড়া হাতে নিয়ে এগিয়ে আসে লোকটা প্রাপ্তির কাছাকাছি আসতেই প্রহরও গিয়ে প্রাপ্তির পাশে এসে দাঁড়িয়েছে। লোকটা ফুলের তোড়াটা প্রাপ্তির দিকে এগিয়ে দিতে নীরব হাত বাড়িয়ে ফুলের তোড়াটা ধরে ফেলল, আর ঠিক সাথে সাথেই প্রহরও প্রাপ্তিকে টেনে সরিয়ে নিল। মুহূর্তের ব্যবধানে ওদেরকে ঘিরে থাকা লোকগুলো ফুলের তোড়ার মালিককে শক্ত করে ধরে ফেললো যাতে লোকটা পালাতে না পারে। নীরবের হাত কেটে ছড় ছড় করে যে রক্ত ছড়তে দেখে প্রহর নীরবের হাতটা নিজের পকেট থেকে রুমাল বের করে মারতে মারতে লোকটা দিকে তাকালো। ওয়েলকাম মিস্টার ফারহান খালিদ, নিজের বোনকে মারার চেষ্টায় আরেকবার আপনার নাকাম চেষ্টার জন্য সমবেদনা জানাবো, নাকি আপনি হাতে নাতে ধরা পড়েছেন বলে অফিসারদের কংগ্রাচুলেশন জানাবো সেটা ঠিক করতে পারছি না, কি করা যায় বলুন তো। গো টু হেল মিস্টার প্রহর চৌধুরী। ফারহান খালিদ রক্তলাল চোখে প্রহরের দিকে তাকিয়ে অফিসারদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেবার ব্যর্থ চেষ্টা করল। প্রহর নীরবের হাতটা ভালো করে বেঁধে দিয়ে এবারে ফারহানের আনা ফুলের তোড়াটা তুলে নিয়ে ফারহানের সামনে এসে দাঁড়ালো। ফারহানের রক্ত চক্ষু থেকে চোখ সরিয়ে নিয়ে ফুলের তোড়াটা সাবধানতায় খোলায় মন দিল। পুরো ফুলের বুকেটা খুলতেই একটা লকলকে ধারালো ছুরি বেরিয়ে এলো। প্রহর অফিসারদেরকে একবার ছুরিটা দেখিয়ে পাশের একজন অফিসারকে দিয়ে এবারে ফারহানের সামনে এসে দাঁড়ালো। তোমাকে আমি এক সেকেন্ডের জন্য সন্দেহ করিনি, বিলিভ মি। নীরব আমাকে যতবার বলেছে হয় আমি নয়তো তুমি মিস্টার ফারহান প্রাপ্তিকে মারতে চাও, তখন নীরবের উপরেই প্রচন্ড রাগ হয়েছিল আমার, আমাকে সন্দেহ করেছে বুঝলাম, বাট তুমি তো প্রাপ্তির ভাই, আপন ভাই, তাই মিস্টার ফারহান খালিদ। ওহো, মুখ খুলতে চাইছো না, ওকে আমরাই বলে দিচ্ছি, গত একটা মাস তোমার প্রত্যেকটা কাজের উপরে, তোমার প্রত্যেকটা ফোন কলের উপরে নজর রেখেছেন অফিসাররা। অবাক হলে সেদিন প্রাপ্তির এনজিওর রেজিস্ট্রেশনটা কোথায় আটকে আছে সেটা জানতে ব্যাংকে গেছি, সেদিন জানলাম প্রাপ্তির নামে কোনো এনজিওর রেজিস্ট্রেশনই হয়নি কখনো, কি অদ্ভুত না। আপনি যে দায়িত্বটা নিজে পালন করেছেন বলে আমরা সবাই জানি, সেটা নাকি হয়নি, তবু নিজের সন্দেহটাকে তত পাত্তা দিলাম না। এবারে এলো তিথিদের আশ্রমটা, আমি আশ্রমে প্রাপ্তির ডোনেশন নিয়ে ঝামেলা করেছি বলে কি কি সুন্দর, আপনি বা অ্যাকুরেটলি বলতে গেলে আপনারা পুরো আশ্রমটাকেই চিরদিনের জন্য বন্ধ করার প্ল্যান করে আবারও ব্যর্থ হন। আমি সব কিচ্ছু করিনি, লিভ মি হবে। রিয়েলি মিস্টার ফারহান, তিথিকে মারার জন্য আপনারা যে তিনজনকে পাঠিয়েছেন তাদের মধ্যে দুজন নিজেদের মুখ খুলেছে? ডোন্ট ওয়ারি, তোমার সাথে তোমার দুই পার্টনার আর দুজন চেলা সবাইকেই কোর্টে পেশ করা হবে, সেখানেই নিজের সাফাই দিবেন। ইট ইজ নট পসিবল, আমাকে কথার জালে আটকাতে পারবে না তোমরা। প্রাপ্তি, এই ছেলে দুটো ইচ্ছে করে তোর আর আমার ভাই বোনের সম্পর্কটা নষ্ট করতে চাইছে বোন। সিরিয়াসলি মিস্টার ফারহান, ওকে আপনি স্বীকার করুন বা না করুন, আপনার পার্টনার আপনার ফুপু এবং আপনার ফুপা মানে তিথির সৎ মা এবং সো কল বাবাকে জেলে নিলে ওনারাই বাকিটা স্বীকার করে নিবে। হোয়াট, প্রাপ্তি যে তোমার নিজের বোন নয় সেটাও জানি আমরা, সো এবার নিজের মুখে বাকিটা বলবেন নাকি আমরাই বলার কষ্টটা করব? আমার বাবা আর মায়ের মেয়ের ভীষণ শখ ছিল, আমার জন্মের 5 বছর পর আমাদের ঘর আলো করে আসে আমার ছোট বোন স্প্রিহা। বাবা মা আর আমার খুশির সীমা ছিল না, কিন্তু এই সুখটা আমাদের কপালে বেশি দিন ছিল না। স্প্রিহার 3-3.5 বছর বয়সে হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, আর সেই অসুস্থতায় আমার বোনের জীবন কেড়ে নেয়। স্প্রিহা মারা যাওয়ার পর মা অনেকটাই ভারসাম্যহীন হয়ে পড়েছিল। মায়ের অবস্থার অবনতি দেখে ডক্টর সাজেস্ট করে একটা বেবি কনসিভ করতে, বাট মায়ের শরীরের অবস্থা তখন ততটাও ভালো ছিল না। শেষে ডক্টরের পরামর্শেই বাবা প্রাপ্তিকে নিয়ে আসে। কোনো একটা আশ্রমের বাইরে পড়ে থাকা, নাম পরিচয় নেই এমন একটা বাচ্চা, সে নাকি আমার বোন হয়ে আমার বাড়ি দখল করতে চলে আসে। রাগে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সেই 8-9 বছর বয়সে ধীরে ধীরে সময় বদলাতে থাকে, বাবা মায়ের সমস্ত আদর ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়েছি এই রাস্তার অনাটার কারণে। গাড়ি অ্যাক্সিডেন্টে যখন বাবা মা মারা যাচ্ছিল তখন তাদের লাস্ট কথা ছিল কি জানো? হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তেও আমার বাবা আমাকে কাছে ডেকে বলল, তোর ছোট বোনের খেয়াল রাখিস।
ইউসি, তারা মরে যাচ্ছে এই সময়ে তাদের মাথায় আমার কথাটা আসেনি। ওই অনাটার কথাই মনে পড়ে, শান্তিতে মরতেও পারছিল না ওরা। তো এত বছর কিসের অপেক্ষায় বসেছিলে তুমি? বাবা মা মারা যাওয়ার পরই তো তাড়িয়ে দিতে পারতে, আদর করে মানুষ করিয়েছ, পড়িয়েছ, কেন? আহা, আমার কি শখ হয়েছিল ওই রাস্তার মেয়েকে লাটের বিবি বানানোর? নো 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 ওয়ে। বাবা মা মারা যাওয়ার পর কয়েকদিন পরে আমাদের ফ্যামিলি লয়ার আসে আমার সাথে দেখা করতে। ওনার কাছে থেকেই জানতে পারি বাবা নিজের সমস্ত সম্পত্তি আমাদের দুজনের নামে সমান ভাগে ভাগ করে দিয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন, আমার বাবার সম্পত্তিতেও ও অধিকার ফলাবে। একটা কোটেশন দেওয়া ছিল অবশ্য, প্রাপ্তির প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত পুরো বিজনেস ব্যাংক ব্যালেন্স আমি দেখাশোনা করব। বাট ওরা নিজের অংশটা বুঝে নেওয়ার আগে কোনো অ্যাক্সিডেন্ট, ডেথ বা কিছু হলে ওর ভাগ্যের সমস্ত কিছু ওর ট্রাস্টে চলে যাবে। কি অসাধারণ উইল, তাই না? ফারহানের কথাগুলো শুনে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলানোর চেষ্টা করছে প্রহর আর নীরব। একটা মানুষ কতটা নিচে নামতে পারে আজ দেখতে চায় ওরা। তারপর না হয় সিদ্ধান্ত নেবে এই অমানুষটার কি বিচার হবে। প্রাপ্তি আজ যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আরও বছর চারেক আগে নিলেও তো আমাকে এই পথটা বেছে নিতে হতো না। আমি যদি দোষী হই, ওই মেয়েটাও সমান দোষী। বাবার এমন অদ্ভুত শর্ত এঁটে দেওয়া উইলটাও আমি মেনে নিয়েছিলাম। মাথা থেকে যত আজে বাজে চিন্তা সব ছেড়ে ফেলেছিলাম, বিজনেসেই মন দিয়েছি। বাবা রেখে যাওয়ার ব্যবসাকে কয়েক গুণ বড় করেছি। আমার ব্যবসার কথা বর্তমান মূল্য কয়েকশো কোটি টাকা। নিজের এত কষ্টের উপার্জনের টাকার ভাগ তুই দিবি কাউকে? তাও নিজের বোন হলে আমি অবশ্যই দিতাম, কিন্তু রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া, অনাথাশ্রম থেকে দত্তক নেওয়া একটা নাম পরিচিতহীন একটা মেয়ে নিজের আজীবনের সমস্ত উপার্জন দান করার মতো মহান আমি নই। ফারহানের হাতে হাত করা পড়িয়ে দশ বারোজন অফিসার তখনও ঘিরে দাঁড়িয়ে আছে। ফারহান সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করেই প্রহর প্রাপ্তি আর নীরবে থেকে তাকিয়ে কথাগুলো বলল। প্রাপ্তি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দেখে তিথি এগিয়ে এসে প্রাপ্তির পাশে এসে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। ফারহান প্রহরের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের ভাব করে তাকালো। যেদিন এই মেয়েটা তোর হাত বাড়িতে নাচতে নাচতে এসে আমাকে জানালো ও তোকে ভালোবাসে, বিয়ে করতে চাই, বিশ্বাস কর সেদিন ওই মেয়েকে খুন করে ফেলতে মন চেয়েছিল আমার। আমার সবচেয়ে বড় শত্রু, আমার বিজনেসের একমাত্র প্রতিদ্বন্দ্বী চৌধুরী ইন্ডাস্ট্রিজের ফিউচার, ওনারকেই আমার সামনে এনে দাঁড় করিয়ে দিল মেয়েটা। একজন সফল বিজনেসম্যান হিসেবে নিজের রাগটা কন্ট্রোল করার ক্ষমতা আমার সবসময়ই ছিল, তাই সরাসরি তোমাদেরকে কিছু না বলে পোহরকেই এমন লেকচার দিলাম যে ও রেগে গিয়ে চলে গেল। ভাবলাম মিস্টার পোহর চৌধুরী আবেগের বশে প্রাপ্তিকে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু ওরা দুজনে আমার প্ল্যানিংটা সফল হতে দিল না। উল্টো আমার লেকচারে ইন্সপায়ার হয়েও পোহরও নিজের বাবার বিজনেস জয়েন করে আমাকে পথে বসার হাল করে ছাড়ল। তোমার এতই সমস্যা যখন ছিল আমাদেরকে নিয়ে, তাহলে বললে না কেন? বললেই তোরা মেনে নিতি নাকি? এই যে তুই এতগুলো বছর ধরে এই পোহরের পিছনে পাগল হয়ে ঘুরলি, সেটা ছেড়ে দিতে বললে, নীরবকে বিয়ে করে ওর সাথে সেকেন্ড হতে বললে সেটা মানতি? তোর মতো বেজম্মাদেরকে ভালো মতোই জানা আছে আমার। এরপরও কাহিনীতে শোন, আমার তিলে তিলে গড়া বিজনেস একদিকে একজন ধ্বংস করছে, অন্যজন নিজের এনজিও খুলে আবার কোনো রাস্তার ছোট লোকদের বাকি সম্পদ দান করার প্ল্যান ফেঁদে বসেছে। রাস্তার মেয়ে রাস্তার ছেলে মেয়েদের জন্য টান তো থাকবেই, তাই না? আমার সহ্যের সীমা অতিক্রম করে দিয়েছিল ওই দুজন, নিজেরা বিয়ে করে সুখে সংসার করি, আর আমি নিজের রক্তে মাংসে উপার্জন করা টাকা তোদের শখ পূরণ করতে ঢালবো কেন রে? মিস্টার ফারহান খালিদ যথেষ্ট বলেছেন, মানছি আপনার নিজের উপার্জন করা অর্থ সম্পদ অন্য কাউকে দান করে দিতে চাননি, তাই বলে কাউকে খুন করে বেঁচে যাবেন এটা ভাবলেন কি করে? তো কি করতাম, কোথাকার কোন আশ্রমে সেখানে 10 লাখ টাকা ডোনেট করে চেক সাইন করে এনেছে লাটার বিবি, জীবনেও 1 টাকা উপার্জন করে দেখেছিস? কত কষ্ট টাকা ইনকাম করতে, কুবেরের ধন পেলে আর 2 হাতে ছড়িয়ে ছিটিয়ে দান খয়রাত করতে চলে এলে। আমার সম্পত্তিতে কেউ ভাগ বসাবে বলে আমি বিয়ে পর্যন্ত করিনি। রাত কাটানোর জন্য বিয়ে নামক লাইসেন্স নিয়ে এমন কাউকে আনতে চাইনি যার পিছনে আমার 1 লাখ টাকা বরবাদ হবে, আর আমি নাকি তার আশ্রমে এমন টাকা নষ্ট করা মেনে নেব। ওয়াও, নাইস থিংকিং, বিয়ে মানে রাত কাটানোর লাইসেন্স, ওয়াও।
তা নয় তো কি? কত মেয়ে ফারহান খালিদের সাথে একটা রাত স্পেন্ড করার জন্য মরিয়া হয়ে থাকে জানিস? বিয়ে করে সেই স্বাধীনতাটুকু নষ্ট করার মতো পাগল আমি নই। ব্যাংক থেকে কল করে প্রাপ্তি 10 লক্ষ টাকা ডোনেট করার খবরটা জানানোর পর আমি সেটা আটকে দিয়েছিলাম। মাথায় আগুন ধরে গিয়েছিল আমার। আমাদের ফ্যামিলি ডক্টরকে বেশ কিছু টাকা দিয়ে হাত করে নিলাম। স্লো পয়জনটা উনিই ব্যবস্থা করে দিয়েছেন। দুদিন খাবারের সাথে কয়েক ফোঁটা করে দেওয়ার পরই পয়জন নিজের কামাল দেখাতে শুরু করল। আশ্রমই সেন্সলেস হয়ে পড়ে প্রাপ্তি। ওর আশ্রমে 10 লাখ টাকার ডোনেশন আটকে চাই, আর এনজিওর রেজিস্ট্রেশনও। আর 2 দিন ডক্টর ওকে পয়জনটা দিতে পারলেই খেলা শেষ হয়ে যেত। ওহ মাই গড! সেই মুহূর্তেই এই মেয়ের পোহরের জন্য ভালোবাসা উতলে পড়ল, আর আমার সমস্ত প্ল্যান আরেকবার ভেস্তে গেল এই রাস্তার মেয়েটার জন্য। ফারহান কথাগুলো শেষ করতেই নীরবেশে অচড়ে খুশি বসালো ফারহানের নাক বরাবর। লোকটা ছিটকে পড়ার আগে অফিসাররা ধরে থাকায় সামলে নিল। বাকি অফিসাররা আর প্রহর মিলে নীরবকে শক্ত করে টেনে ধরে শান্ত করার চেষ্টা করল। নীরব নিজের সর্বোচ্চ চেষ্টা করছে অফিসারদের হাত থেকে ছুটে ফারহানকে আরও কয়েকটা লাথি ঘুষি বসাতে। অবশ্য কাজটায় সফল হলো না বেচারা। এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে, চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে, আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে, একবার এসে দেখো এসে বুকে মাথা রেখো বলে দেব চুলে রেখে হাত, দূরের আকাশ নীল থেকে লাল কল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, তুমি না ডাকলে আসব না কাছে, না এসে ভালোবাসব না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি।